আমি রাহুল আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অনলাইনে আপনি ভ্যাকসিনের সার্টিফিকেট কিভাবে দেখবেন এবং ডাউনলোড করবেন। তো ভ্যাকসিনের সার্টিফিকেট সাধারণত যারা বাইরে যাচ্ছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে তাদের ভ্যাকসিনের সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু প্রয়োজন। ভ্যাকসিন নেওয়ার সময় একটা মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন, তো যদি চান যে সেটা রেজিস্টার হয়েছে কি না, সঠিক কি না, তো সেটা দেখতে চাইলেও কিন্তু এই ভ্যাকসিন সার্টিফিকেট দেখতে হবে আপনাকে অনলাইনে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে এই ভ্যাকসিনের সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, দু রকমভাবে আপনি এই ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো প্রথম হচ্ছে www.cowin.gov.in, দ্বিতীয় হচ্ছে আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে গুগলটাকে ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আসার পর সিম্পলি আপনি কোউইন লিগে সার্চ দিলেও হবে। তো সিম্পলি কোউইন লিগে সার্চ দেবেন। তো আমি সিম্পলি কোউইন লিগে সার্চ দিলাম। দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে www.cowin.gov.in, তো এটা আপনি যদি লিগে সার্চ দেন তাও হবে। তো সিম্পলি কোউইন লিগে সার্চ দেবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা, তো এটার উপর ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে সাইটটা কিন্তু চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে রেজিস্টার অ্যান্ড সাইন ইন, তো এটার উপর ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইয়োর মোবাইল নাম্বার, তো এটা সিম্পলি মোবাইল নাম্বারটা এন্টার করবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা সিম্পলি এখানে এন্টার করতে হবে। তো ওটিপিটা কিন্তু চলে এসেছে, তো আমি একটু দেখে নিচ্ছি। তো ওটিপিটা আমি এখানে এন্টার করেছি। তারপর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। তো এখানে ম্যাক্সিমাম চারজনের এখানে আপনার দেখাবে সার্টিফিকেট। তো প্রথমে আমার সার্টিফিকেটটা শো করছে, কারণ আমি নিজেই ভ্যাকসিন দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ডোজ দিয়েছি, কি ভ্যাকসিন দিয়েছি, সব কিছু ডিটেলস আছে। তো আপনি এখানে সিম্পলি সার্টিফিকেট লেখার উপর ক্লিক করবেন, করলে আপনার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি সিম্পলি সার্টিফিকেটে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোড হয়ে গেছে, তো পিডিএফ ফাইলে আপনার ডাউনলোড হয়ে গেছে এবং সার্টিফিকেটটা কিন্তু শো করছে। এবার দ্বিতীয় হচ্ছে যে আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে আপনি কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। তো সিম্পলি আরোগ্য সেতু অ্যাপ ওপেন করলাম, ব্লুটুথটাকে অন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বরে আছে টিকা, তো টিকার উপরে ক্লিক করবেন। করার পর এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন, প্রসিড টু ভেরিফাই। এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটাকে এন্টার করবেন। প্রসিড টু ভেরিফাই ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু শো করছে। তো যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান, তো এই সার্টিফিকেট আইকনে ক্লিক করবেন। তো তারপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন, সরি, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য বাস এইটুকুই থাকছে, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই।